वेलकम टू न्यूज मिनिट्स। প্রথমবারের মতো কোনো প্রকাশ্য প্রার্থনা সভায় মাস্ক পরে উপস্থিত হয়েছেন ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। মঙ্গলবার সারা বিশ্বের শান্তি কামনায় রোমেও প্রার্থনার আয়োজন করা হয়। এতে পোপের পাশাপাশি অন্য ধর্মীয় নেতারাও মাস্ক পরে যোগ দেন। এর আগে পোপ কেবলমাত্র ভ্যাটিকানের সমবেত দর্শনার্থীদের সঙ্গে সাপ্তাহিক শুভেচ্ছা বিনিময়ের সময় গাড়িতে যেতে মাস্ক পরেছেন। উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে আগত বিদেশি শিক্ষার্থীর সংখ্যা এমনিতেই কমে যাচ্ছে। এর মধ্যেই সংখ্যা আরও কমাতে নতুন বিধিনিষেধ আনার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। গেল মাসে ফেডারেল রেজিস্টারে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কর্তৃক প্রস্তাবিত বিধিটি 26 অক্টোবর পর্যন্ত মার্কিন নাগরিক ও সংস্থাগুলোর মতামতের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এরপর এই বিধিমালা সম্পর্কে মূল্যায়ন ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদি এই নিয়মটি পাশ হয় তবে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে গেল প্রায় 20 বছরের মধ্যে এটি হবে সবচেয়ে বড় ধরনের পরিবর্তন। করোনাভাইরাস মহামারীতে উৎসবের দিনগুলোতে সতর্ক ও সাবধান থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, কখনোই ভাববেন না করোনা শেষ হয়ে গেছে, লকডাউন শেষ হয়েছে কিন্তু ভাইরাস নয়। উৎসবের দিনগুলোতেও সাবধানে ও সতর্কতা মেনে চলতে হবে বলে জানান ভারতের প্রধানমন্ত্রী। সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহতের বাগদত্তা। এতে অভিযোগ করা হয়েছে, সৌদি যুবরাজ ব্যক্তিগতভাবে খাশোগিকে নির্মমভাবে হত্যার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এই মামলা দায়ের করা হয়। চীনা কোম্পানি সিনোভ্যাক বায়োটেকের উৎপাদিত করোনাভাইরাসের সম্ভাব্য টিকা করোনাভ্যাক নিরাপদ বলে ঘোষণা দিয়েছে ব্রাজিল। সাও পাওলোর বিখ্যাত বায়োমেডিকেল গবেষণা সংস্থার মতে, সিনোভ্যাকের তৈরি টিকাটির দুই ধাপের পরীক্ষা শেষে করোনাভ্যাক নিরাপদ বলে উঠে এসেছে। সোমবারের এই রিপোর্টের ভিত্তিতে তৃতীয় দফার ট্রায়াল শুরু হবে শিগগিরই। ফ্রান্সে শিরশ্ছেদ করে স্যামুয়েল পার্টি নামের একজন স্কুল শিক্ষককে হত্যার ঘটনায় দেশটির রাজধানী প্যারিসের বাইরের একটি মসজিদ বন্ধ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গ্র্যান্ড পান্তিন এলাকায় অবস্থিত মসজিদটি বুধবার থেকে 6 মাসের জন্য বন্ধ থাকবে। মসজিদটিতে প্রায় 1500 মুসল্লি নামাজ পড়তেন। জোড়া দুর্যোগের কবলে ভিয়েতনামের লাখো মানুষ। দেশটিতে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছাড়াও দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বন্যা ও ভূমিধসে দেশটিতে এই মাসে এখন পর্যন্ত শতাধিক লোকের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে রয়েছে দেশটির অনেক সেনা সদস্যও, অনেকে আবার নিখোঁজ রয়েছেন। রেডক্রস এক বিবৃতিতে বলেছে, সর্বত্র বাড়িঘর, রাস্তা এবং অবকাঠামো ডুবে গেছে। ভিউয়ার্স, এ ধরনের সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে সঙ্গেই থাকুন।